কলকাতার সায়েন্স সিটিতে বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় যে কোনো ভারতবাসী অ্যাপ্লাই করতে পারবেন। চলো জেনে নেওয়া যাক এই সমস্ত পোস্টের সম্পর্কে কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি পোস্ট ইত্যাদি সম্পর্কে। পোস্টের নাম কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, মোট শূন্য পদ একটি জেনারেলদের জন্য। পোস্টের নাম টার্নার, মোট শূন্য পদ একটি জেনারেলদের জন্য। পোস্টের নাম ফিটেয়ার, মোট শূন্য পদ একটি এসসির জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশন হল মাধ্যমিক পাস, সঙ্গে সংশ্লিষ্ট টেটে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। 10/1/2022 তারিখের আগে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট টেটগুলিতে কাজ করার এক্সপিরিয়েন্স কমপক্ষে 1 বছরের থাকতে হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে 10/1/2022 তারিখে প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। প্রতি মাসে বেতন 33,238 টাকা। যত দূর পর্যন্ত জানতে পারা গেছে, অ্যাপ্লাই করতে হবে অফলাইনের মাধ্যমে। ফর্মটি ভালোভাবে পূরণ করে সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যোগ করে মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। মুখবন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ টেকনিশিয়ান এ, নেম অফ দি ট্রেড অ্যাট সায়েন্স সিটি কলকাতা। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল ডিরেক্টর সায়েন্স সিটি, JBS হেলডেন এভিনিউ, কলকাতা 7,46,000। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে তা হল সেলফ অ্যাটেস্টেড করা বয়সের প্রমাণপত্র, সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড করা কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড করা ITI মার্কশিট সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড করা কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার পে স্লিপ কপি, সম্প্রতি তোলা 1 কপি কালার পাসপোর্ট বাবের ছবি। ফিটার ছাড়া বাকি দুটি পোস্টগুলির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসাবে 200 টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত প্রার্থীদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।